অনেকদিন ধরে একটা প্রশ্ন আমার ভিতর আসতো, সেটা হলো ভক্তের আবার ছোট বড় হয় নাকি, ভক্ত আবার ক্যাটাগরাইজ করা যায় নাকি, ভক্ত তো ভক্তই। কিন্তু সেদিন ভাগবতম পড়তে গিয়ে একটা তাৎপর্যে শ্রীল প্রভুপাদ বিষয়টা একদম ক্লিয়ার করে দিয়েছেন। সেখানে শাস্ত্র থেকে রেফারেন্স দিয়ে তিনি আলোচনা করছেন যে তিন প্রকার ভক্ত রয়েছে। আপনারা যারা ভাগবতম অধ্যয়ন করেন তারা প্রথম স্কন্ধের 12 অধ্যায়ের 17 নম্বর শ্লোকে তাৎপর্যে এটা পেয়ে যাবেন। সেখানে বলা হচ্ছে তিন প্রকার ভক্তের সম্পর্কে, অর্থাৎ যারা উত্তম অধিকারী তারা হলেন মহাভাগবত, মধ্যম অধিকারী এবং কনিষ্ঠ অধিকারী, এই তিন প্রকার। যারা ভগবানের মন্দিরে গিয়ে শ্রদ্ধা সহকারে ভগবানের শ্রী বিগ্রহের পূজা করেন অথচ পারমার্থিক বিজ্ঞান সম্বন্ধে যথেষ্ট জ্ঞান না থাকার ফলে ভগবত ভক্তের প্রতি শ্রদ্ধাপরায়ণ নন, তাদের বলা হয় প্রাকৃত ভক্ত বা কনিষ্ঠ অধিকারী। দ্বিতীয় স্তরের ভক্ত, দ্বিতীয় স্তরের ভক্ত কারা? যারা ঐকান্তিকভাবে ভগবানকে সেবা করেন, সমস্তরের ভক্তদের প্রতি মৈত্রীভাব পোষণ করেন, অজ্ঞজনের প্রতি অনুগ্রহ করেন এবং ভগবত বিদ্বেষী নাস্তিকদের উপেক্ষা করেন, এগুলি হচ্ছে মধ্যম অধিকারী ভক্তের লক্ষণ। কিন্তু সর্বশেষ হচ্ছে যারা সব কিছু ভগবানের সম্বন্ধে দর্শন করেন অথবা সব কিছুই শাশ্বতভাবে ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত রূপে দর্শন করেন, অর্থাৎ ভগবান ছাড়া আর কিছুই দর্শন করেন না, তাদের বলা হয় মহাভাগবত বা সর্বোচ্চ স্তরের ভগবত ভক্ত। এই তিন প্রকার ভগবত ভক্তের আলোচনা শাস্ত্রে করা হয়েছে। আপনারা নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছেন। এটা পড়ার পর আমি বিষয়টা সম্পূর্ণভাবে অবগত হতে সক্ষম হই, তার জন্য শ্রীল প্রভুপাদকে অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ।